মধ্য কলকাতায় বাণিজ্যিক এলাকায় গাড়ির পার্কিং ব্যবস্থায় বদল আনতে চায় পুলিশ। বড় বাজার পোস্তা সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তায় পার্কিং এর ফলে যানজট তৈরি হয়, গাড়ির গতি কমে যায়, ফলে দূষণ বাড়ে। পার্কিং ব্যবস্থা বদলে গাড়ির গতি বাড়ানোই পুলিশের উদ্দেশ্য। এবং শুধু এখানেই শেষ নয়, স্কুলের যে শুরুর সময় এবং ছুটির সময় সেই সময়সূচিতেও খানিকটা হেরফের আনার ভাবনা রয়েছে তাদের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কেন এই ভাবনা এবং কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে কি জানা যাচ্ছে? রুমেলা, সম্প্রতি কলকাতা পুলিশের কাছে পলিউশনের তরফে, পলিউশন বেশ কয়েকজন এক্সপার্টের তরফ থেকে বেশ কিছু রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে শহরের বেশ কিছু জায়গা যেখানে নিয়মিত পার্কিং হচ্ছে, সেই পার্কিংয়ের ফলে কিন্তু দূষণ বাড়ছে। এখানেই শেষ নয়, যেটা কলকাতা পুলিশের ইন্টারনাল ট্রাফিক ডিভিশনের তরফে যে সার্ভে করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু এমন খুব নামি ইংরেজি মাধ্যম স্কুল আছে, যেই স্কুল শুরু এবং ছুটির সময় দেখা যায় যে ওই এলাকায় প্রায় বেশ কয়েক ঘন্টার জন্য সেখানে পার্কিং হয়ে যায় একেবারে মূল রাস্তার বেশ কিছুটা এনক্রোচ করার পর। এর ফলে কিন্তু যারা সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, বিশেষ করে অফিস টাইমে, তাদের প্রবল সমস্যার মুখে পড়তে হয়, যার মধ্যে বেশ কিছু স্কুলকে তারা আইডেন্টিফাই করেছে, যার মধ্যে রয়েছে আলিপুরের একটি নাম করা স্কুল, পার্ক সার্কাসের একটি নাম করা স্কুল, থিয়েটার রোডের একটি নাম করা স্কুল এবং বেহালার একটি নাম করা স্কুল, এমনকি গড়িয়াহাটেরও একটি নাম করা স্কুল রয়েছে সেখানে, বালিগঞ্জ থেকে শুরু করে এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এই ধরনের স্কুলগুলিতে, এই স্কুলগুলির যখন গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে ছাড়তে আসে সে সময় প্রচুর প্রাইভেট কার সেখানে পার্ক করে দেওয়া হয়। শুধুমাত্র প্রাইভেট কারই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি বেশ কিছু পুল কার সেখানে কিন্তু পার্ক করে রাখা হয়, এবং সেই কারণেই দেখা যায় যে একদিকে যানজট, অপরদিকে পলিউশন বাড়ছে, দূষণ বাড়ছে। সেই কারণে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তারা আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের মাধ্যমেই তারা বেশ এই ধরনের এই স্কুলগুলিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষকে, তারা আবেদন করেছে স্কুল কর্তৃপক্ষের কাছে গোটা সমস্যার কথা জানিয়ে, যদি এই স্কুলের যেই সময়টা এই যানজট হচ্ছে বা পার্কিং হচ্ছে সেই সময়টাকে যদি পরিবর্তন করা যায়, যদি কিছুটা সেখানে চেঞ্জেস আনা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের একদিকে যেরকম যানজটের ক্ষেত্রে সুবিধা পাবে, অপরদিকে দূষণের ক্ষেত্রেও কিন্তু তারা অনেকটাই রেহাই পাবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এই স্কুলগুলি যদিও এখনও পর্যন্ত পুলিশকে কোনো উত্তর দেয়নি, তারা তাদের মতন আলোচনা করছে কর্তৃপক্ষের সঙ্গে, তারপরেই তারা জানাবেন পুলিশ অথরিটিকে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো, শুধুমাত্র স্কুলের কথাই নয়, স্কুল ছাড়াও কিন্তু বড়বাজার, পোস্তা এবং মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে দেখা যায় যে প্রচুর পার্কিং রয়েছে এবং সেই পার্কিংয়ের জেরে কিন্তু অধিকাংশ রাস্তা এনক্রোচড হয়ে থাকছে। সেখানে বেশ কিছু পুরসভার পার্কিং রয়েছে, বেশ কিছু বেআইনি পার্কিং পর্যন্ত রয়েছে, সেই পার্কিংগুলো যাতে না থাকে, একদিকে যেরকম দূষণ কমানোর ক্ষেত্রে তা উপকৃত হবেন শহরবাসী, অপরদিকে কিন্তু যানজটের ক্ষেত্রে অনেকটাই রেহাই পাওয়া যায়।